সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম রহমাতুল্লাহ কোরআনের দৃষ্টিতে আরব প্রফেট মোহাম্মদ এবং তার অনুসারী শিয়া সালাফি মুসলমানদের বিরুদ্ধে কোরআনের রাসুলি কারিমের নালিশ কি রবে শান্তির রাজ্যে মুসলিম আমরা যারা রয়েছি আমরা সবাই জানি রবের ইসলামী কিংডমে বেঁচে থাকতে হলে শুধুমাত্র কোরআনকে বুঝতে হবে এই কোরআনের আসল নাম হচ্ছে আল কিতাব সাধারণভাবে কিতাব অর্থ লিখিত গ্রন্থ আল কিতাব অর্থ বিশেষ লিখিত গ্রন্থ দুই নম্বর সুরাল আল বা কারার দুই নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি এটি হচ্ছে সেই বিশেষ লিখিত গ্রন্থ দা লিকা আবু ফিহি এটি সেই লিখিত বিশেষ গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই আর এই কোরআনের আল হিকমা অর্থ বিশেষ বিজ্ঞান আর নর্মাল হিকমা অর্থ হচ্ছে বিজ্ঞান আল কোরআন অর্থ অর্থ বিশেষ পঠিত আর নর্মাল কোরআন মানে পঠিত এই আল কিতাব আল হিকমা এই তিনটি শব্দ গুচ্ছকে পরস্পর যদি আমরা এই রূপভাবে সাজাই আল কিতাব বিশেষ লিখিত গ্রন্থ আল বিশেষ বিজ্ঞান আল কোরআন বিশেষ পঠিত তখন কি হবে এই বাক্যের যে সৌন্দর্য অলঙ্কার শ্রুতি মধুরতা তাৎপর্য ভাব গম্ভীরতা থাকে তা বুঝতে কষ্ট হবে না এলোমেলো যখন আপনি করবেন তখন কি হবে কোরআনের যে ভাষা কোরআনের নিজস্ব একটি ভাষা রয়েছে এই ভাষাগতভাবে দুর্বল হয়ে পড়বে কোরআনের নিজস্ব যে সাহিত্যিক যে সাহিত্য সেই সাহিত্যিক ভঙ্গি নষ্ট হয়ে যাবে কোরআনের নিজস্ব যে ব্যাকরণ সেই ব্যাকরণগত সমস্যা সমস্যায় করতে হবে এখন আলকিতাব মানে আপনি আল কোরআন বলছেন আল কোরআন মানে আপনি আলকিতাব বলছেন আল কোরআন আল এরপর আপনি আলহিকমা মানে হাদিস বলছেন তখন সমস্যা হয়ে যায় তো আপনি যদি এই শব্দগুলির অর্থ না জানেন তখন আপনার জীবনে নেমে আসে মূর্খতা আর এটি আমরা মুসলমান সালাফিদের জীবনে দেখতে পাচ্ছি এদের যত রয়েছে এরা সবাই আরব মোহাম্মদ সাহেবের হাদিস এবং ফলসফাকে আল হিকমা দ্বারা এরা তাবিল করে চলেছে তো এরা সবাই এলোমেলো করছে আলহিকমা দ্বারা যে সমস্ত লোকেরা আরব্য প্রফেটের হাদিস প্রমাণ করে থাকেন তাদের ন্যূনতম কোরআনের জ্ঞান নেই কোরআন যে কথাগুলি বলে না সেইগুলি তারা আরব্য প্রফেট সাহেবের হাদিসের এবং সেই ফলসাফার গ্রন্থ থেকে ধার করে এনে কোরআনের পাশে বসায় এবং বলে এগুলো ইসলাম যেমন ধরুন মানুষের লেখা সিয়ায় এবং কুতুব আর এই যে দশটি গ্রন্থ মুসলমান শিয়াফিরা কি করে চলেছে এই দশটি গ্রন্থকে তারা কোরআনের পাশে বসাচ্ছে এবং বলছে এই গ্রন্থগুলি কোরআনের কোরআনের অথচ আল হিকমা হলো বিশেষ সেই বিজ্ঞানের জ্ঞান যা কোরআনের ভিতরে রয়েছে তো কোরআনের ভিতরে থাকা বিজ্ঞানের জ্ঞান হচ্ছে আলহিকমা এখন হিকমার ব্যাখ্যা আমাদেরকে কে দিবে কারা কোরআনকে সবচেয়ে ভালো বোঝেন সেই অথেন্টিক পার্সন কারা নিশ্চয় সকল নবী এবং রাসুল গণ সিদ্দিক সুয়াদা এবং সালেহীনগণ যার জন্য কোরআনে দুই নম্বর সোরা আল বাকার একশো উনত্রিশ আয়াতে বলা হচ্ছে রব্বানা রসুল আয়াতি হে আমাদের রব তাদের হতে তাদেরই বার্তাভক রাসুল প্রেরণ করুন যেন তাদেরকে আপনারা পড়ে শোনাতে পারে এবং তাদেরকে লিখিত আল কিতাব এবং এই লিখিত আল কিতাবের বিজ্ঞান শেখাতে পারে আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে নিশ্চয় আপনি হলেন মহাসম্মানিত এবং মহাবৈজ্ঞানিক মহাসমানিত মহাবৈজ্ঞানিক আমাদেরকে কিন্তু কোরআনকে আলাদাভাবে বোঝাচ্ছেন হিকমাকে আলাদাভাবে বোঝাচ্ছেন বুঝাচ্ছেন আল কিতাব বুঝাচ্ছেন আর এটা কন্টিনিউ চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে কেয়ামত পর্যন্ত থাকবে রাসুল কন্টিনিউ আসতে থাকবে আর এই চারটি কাজ করতে থাকবে ইয়াতুল আলাই হিম মানব সমাজের সামনে কোরআন তিলাওয়াত করবে আয়াত তিলাওয়াত করবে আল কিতাব শিখাবে আল কিতাবের বিজ্ঞান শিখাবে আল হিকমা এবং তাদেরকে অপবিত্র মতবাদ থেকে পবিত্র করবে আর এটাই প্রকৃতিগত নিয়ম যেটাকে বলা হয় সুন্নাতুল্লাহ তো আল্লাহ তালার নিকটে কেয়ামতের দিন বিশেষ বার্তাবাহক রাসুল এই অভিযোগ করবেন যে আমার জাতির লোকেরা কোরআন যে আঁকড়ে ধরতে হয় সেটিকেই পরিত্যাগ করেছিল তো আসলে আমরা পঁচিশ নম্বর আল ফুরকানের পঁচিশ থেকে তিরিশ আয়াতগুলি থেকে জেনে নি আরব্য প্রফেটের বিরুদ্ধে রবের বিশেষ বার্তাবাহক রাসুল পরকালে কি বলছেন আর যেদিন মেঘমালা আঘাতে মেঘমালার আঘাতে আসমান বিদীর্ণ হবে আর শক্তিধর্মা লাইকাগন ক্রমাগত নাজিলের মতো নাজিল হবে সেদিনকার আধিপত্য সত্যই রহমানের জন্য আর আয়াত গোপনকারী কাফেরদের জন্য সেই দিনটি বড়ই দুর্বিষহ কঠিন হয়ে পড়বে আর সেদিন অত্যাচারী জালিম লোক নিজের হাত দুখানা কামড়াতে থাকবে আর বলবে হাই পোড়া কপাল আমি যদি বিশেষ বার্তাভক রাসুলের সাথে পথ চলতাম হাই পোড়া কপাল আমার যদি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম এই অমুক লোককে এই অমুক লোক এর পরের আয়াতে বলা হচ্ছে ইরাই তো আমাকে বিশেষ স্মরণ কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলেছে আমার কাছে তা পৌঁছানোর পরে আর শায়তান তথা ব্যক্তিত্বের চাহিদা মানুষকে ঠিক সময় মতো ধোকা দিয়ে থাকে আর বিশেষ বার্তা বাহক রাসুল বলবে অকাল আর রাসুল ইন্না কম ই আর বিশেষ বার্তা রাসুল বলবে হে আমার কম হে আমার রব বিনা সন্দেহে আমার কম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল এখন এই বিশেষ নালিশ হচ্ছে এই সমস্ত মুসলমান প্রফেট মুহাম্মদের বিরুদ্ধে এখন অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম সে কি করেছে এই অমুক লোকটির কাছে ছিল বানোয়াট হাদিস এই অমুক লোকটির কাছে ছিল ফিকা ফাজাইল উসুল বালাঘাত এবং তরিকত তো এই লোকদের পিছনে যদি আপনি যান আবু হানিফা শাফি মালে হাম্বল এদের পিছনে যদি যান তো আপনাকে মাঝাবি বানিয়ে দিবে কাসিম আনতবির পিছনে যদি যান হুসাইন আহমদ মাদানির পিছনে যদি যান তাহলে আপনাকে দেওবান্দি বানিয়ে দিবে আহমাদ রেজা খানের পিছনে যদি যান আপনাকে বেরেলি বানিয়ে দিবে। মৌদুদি সাহেবের পিছনে যদি যান আপনাকে জামাত শিবির বানিয়ে দিবে। গুলাম আহমদ কাদিয়ানির পিছনে যদি যান তাহলে আপনাকে আহমাদি বানিয়ে দিবে। তো রবের বিশেষ বার্তা পক রাসুল কি এই অভিযোগ করবেন যে আমার জাতির লোকেরা আল কাফি পরিত্যাগ করেছিল মাল্লাই আহজারুল ফাকি পরিত্যাগ করেছিল তাজিবুল আহকাম পরিত্যাগ করেছিল আলি স্তেপসার পরিত্যাগ করেছিল বুখারি পরিত্যাগ করেছিল মুসলিম পরিত্যাগ করেছিল তিরমিজি পরিত্যাগ করেছিল আবু দাউদ নেসাই ইবনে মাজা বাইহাকি মুসনাদে আহমাদ পরিত্যাগ করেছিল দারিমি মুস্তাদা হাকিম হাকিম ইমাম মালিক দারে কুতনি তাবা পরিত্যাগ করেছিল তার কিংবা তারগি পরিত্যাগ করেছিল হাদিসের গ্রন্থেতেও নেই তো রবের বিশেষ বার্তাবাহক রাসুল এই অভিযোগ করবেন যে আমার জাতি কোরআন কোরআন যে আঁকড়ে ধরতে হয় সেটি ছেড়ে দিয়েছিল আরব্য মোহাম্মদ এবং তার নামে বানানো হাদিস তারা কি করেছিল ইরাক আমার জাতি অকল রসুল উই ইন্না কওমি তাখাজু হাদ আল কোরআন মাহজুরা নিষ্ঠা ইরা আমার কমের লোক হে আমার প্রতিপালক ইরাকি কি করেছিল কোরান না আঁকড়ে ধরে আরব্য মোহাম্মদের এবং তার নামে বানানোর যত হাদিস রয়েছে ফিকা উসুল এগুলি আঁকড়ে ধরেছিল তো একটু সামান্য বিবেক যদি আপনার আমার থাকে বুদ্ধি যদি আপনি আমি কাজে লাগাতে পারি তাহলে কোরআন ছেড়ে আপনি কেন চলে যাবেন হেফাজতের দিকে তরিকতের দিকে আসলামের দিকে 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 মাঝাবিদের কাছে কিংবা মুরব্বীদের দিকে কেন যাবেন একটু চিন্তা করে দেখুন কি করার দরকার আপনার আর আমার আর আপনি আর আমি কি করে চলেছি তাই আসুন আমরা সরাসরি রাসুলি কারিমের মুখের বাণী আল কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন